আবার সরাসরি কাফেরকে ডাক দিয়েছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন হে কাফেরের দল। এর থেকে সাব্যস্ত হয় কাফেরকে কাফের বলা যাবে, যে মলি সাহরা বলে কাফেরকে কাফের বলা যাবে না, বলে না, এরা আসলে কোরআন হাদিস ভালো মতো পড়ে না। আবার বলে মুখ দিয়ে কুফর বের হইলেই কাফের হয় না, মনে কি আছে ওইটা দেখতে হবে। আল্লামা বদরুদ্দিন আইনি ইজমাই উম্মত জমহুরের মত দিয়েছেন, মুকালাল জমহুর ইন্নাল ইনসানা ইউকাফফারু বিকালিমাতিল কুফরে অবিল ফেলিল মুজিবিলিল কুফরে ও ইন লাম ইয়ালাম আন্নাহু কুফরুন। সকল জমহুর ওলামার মতে কোন মানুষ যদি কুফুরি শব্দ উচ্চারণ করে, ইউকাফফারু বি কালিমাতিল কুফর, কুফুরি কথা কেউ যদি উচ্চারণ করে, আওবিল ফেলিল মুজিবিলিল কুফর, কিংবা কথা বলল না কুফুরি কাজ করলো, কি করলো, কথার দ্বারা কাজের দ্বারা মানুষকে অবশ্যই কাফের ফতোয়া দেওয়া হবে। ও ইন লাম ইয়ালাম আন্নাহু কুফরুন, কিন্তু যে কুফর করলো সে যদি নাও জানে কাজটা কুফর কথাটা কুফর, কিন্তু কুফর হলে ফতোয়া কি হবে। শুধু তাই না, কুফুরি তিন ভাবেই হয়, কয় ভাবে, কথার দ্বারা কাজের দ্বারা সম্মতির দ্বারা, কিসের দ্বারা, কোন দাহরিয়া নাস্তিক যদি বলে আখেরাত বলতে কিছু নাই, আর কেউ যদি বলে শেষ, সেও কি হয়ে গেল, কাফের হইতে বলতে হয় করতে হয় না মাথা নাড়লেও হয় কি না, কুফর বিল কাউল বিল ফেল বিল ইশারা আও বিল তাকরির, সম্মতির দ্বারাও কুফর হতে পারে। তো কাফেরকে কাফের বলতেই হবে, কাফেরকে কাফের বলা আল্লাহর হুকুম, নূর নবীর সুন্নত। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, মুহাম্মদ সাসাম আপনি বলুন হে কাফের দল। তো কাফেরকে কাফের বলা হুকুম কার, সুন্নত কার, তাহলে কাফেরকে কাফের বলা যাবে কতক্ষণ, যতক্ষণ সে কুফুরিতে থাকবে। ঠিক সেভাবে কোন মমিন মুসলমানকে মুসলমান বলতে হবে যতক্ষণ সে ইমানের উপর থাকবে, ঠিক কিনা,